আমি যে নাই ভাই আবার বলে হামলা ছিলি আবার বলে বল ভাই হ্যাঁ তুই ছিলি না আমি হলো ভাত আনতে গেছিলাম তার জন্য রক্তের উপর দিয়ে চলে গেছে এত বড় সাহস রক্তকারী বাহিনীর সাথে কথা বলেছি বিশেষ করে আমাদের আশুলিয়া থানার অফিসার ইনচার্জ যিনি আছেন ওনার সাথে কথা হয়েছে তা ওনাকে অনুরোধ করেছি যে তার তার ইয়ের জন্য তাকে এখান থেকে আমরা পুলিশের কাছে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে সুপর্দ করব ওনারা ওনাদের ফোর্স পাঠাচ্ছেন কিছুক্ষণের মধ্যে আসলে চলে আমরা চাই যে যদি উনি অপরাধী হয়ে থাকেন আমাদের যে প্রচলিত দেশীয় আইন আছে সেই আইনে তার বিচার করা উচিত যেহেতু আন্দোলনের সময় আমাদের নিরীহ ছাত্রদের উপর হামলার সাথে জড়িত বলে আমরা শুনেছি তো সেই জন্য আমরা আশা করব যে রাষ্ট্রীয় যে আইন শৃঙ্খলা বাহিনী আছে তারা এই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে এটা তো প্রাণ আচার আমাকে একটু দিস ঠিক যেন ঘরের আচার প্রাণ আচার আমাদের ভাই বোনদের রক্তের উপর দিয়ে চলে গেছে আরেকবার এত বড় সাহস ক্যাম্পাসে ঢুকছো আমাদের ভাই বোনদের রক্তের উপর দিয়ে চলে গেছে।